আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি ফরিদপুরের জসীমউদ্দিন মেলায়। পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির সামনে যে জায়গাটুকু আছে রাস্তার অপোজিটে, সেখানে এই মেলাটি হয়। আজ শুক্রবার ফেব্রুয়ারির 2 তারিখ। তো আজকে শুরু হয়েছে মেলাটি। প্রথমেই আমরা দেখতে পেয়ে পাচ্ছি সার্কাসের জন্য একটাই, তারপরে এখানে বাচ্চাদের খেলার জন্য দেখতে পাচ্ছি তারা খুবই আনন্দে নামতেছে, হুজুর নামতেছে একটা, মানে ছোট ছেলে মেয়ে সবার এত উঁচু থেকে নামতেছে, অনেক সাহস হয়ে গেছে ওদের। আচ্ছা, খুবই হ্যাপি তারা। তো এটা ভিতরে বাতাস দিয়ে বড় করে, আর মানুষ সমাগম অনেকই হয়েছিল, রাস্তাটা অনেক জ্যাম ছিল আসার। এই যে এখানে বাচ্চাদের খেলনা, আসলে মেলা ছোট বাচ্চাদের জন্যই আসলে খুব ইন্টারেস্টিং। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খুবই ভালো লাগতো, যেখানে ক্যামেরা দেখে অনেকেই লজ্জা পায় মেয়েরা। এই যে সবাই চড়ছে চক্রি নাগরদোলায়, ভালো কিছু ফাঁকা আছে নাগরদোলায়। তারপরে এই যে বড় একটা নাগরদোলা দেখতে পাচ্ছি, নৌকা দেখতে পাচ্ছি আমরা। তো এই যে সবাই বসছে নৌকার ভিতরে, নৌকার একদম যে মাথায় তার যারা বসে তারা, আর এই নাগরদোলা তো ইঞ্জিনের সাহায্যে ঘুরে, এখানে নিচে ইঞ্জিন আছে। আর এই যে নাগরদোলার পাশেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনে নাগরদোলায় উঠতে, এই বড় নাগরদোলা যেটা ইঞ্জিন চালিত সেটা উঠতে পারবে। আর দেখতে পাচ্ছিলাম কিছু কিছু খেলনা বাই গুলো এখন আসতেছিল, কারণ প্রথম দিন এখনও সেট আপ চলতেছে, অনেক দোকান খুলতেছিল বা ডেকোরেশনে কাজ করতেছিল। এই যে একটা পার্ট চলে গেল, এখানে সার্কাস বা খেলনা খেলাধুলার জিনিসপত্র আছে, তারপর হলো শপিং স্পেস, খাবার স্পেস অর্ধেকটা, এই সাইডটা শুধু নাগরদোলা, তারপর বাচ্চাদের এই তো ট্রেন, তারপরে চটপটি খাবার দাবার, এই সাইড সামনে চাইনিজ ড্রাগন যাচ্ছে সবাইকে নিয়ে, সবাই বাবা মা সন্তানরা সবাইকে নিয়ে উঠছে চাইনিজ ড্রাগনে। তারপরে যে ফুড, তারপর থেকে ফুড কর্নার, ফুচকা পিঠা কি নাই এখানে সবাই নিয়ে আসছে মেলায়। এখানে 5 টাকা করে পিঠা নিচ্ছিল, আর এগুলো হলো আপনাদের অনেকেই মনে আছে ছোট খেলনাগুলো ছোট বয়সে আসলে কম টাকায় 10 টাকা দিলে যে আসলে মানে ছোটদের কত খুশি হয়, এগুলি একটা কিনে দিলে যারা কিনেছেন তারাই বলতে পারবেন ছোটবেলায়। তারপরে আমরা কবি জসীমউদ্দিনের বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম দোলনা 2টা, এখানে সবাই এসে দোলনায় ঝুলতে থাকে, ছবি তুলতে থাকে। তারপর গাছের চারপাশে বসার জায়গা, এই যে গেট, এটা দা 20 টাকা করে একজনের টিকিট নিয়েছে, এন্ট্রি ফি নিয়েছিল। তারপর দেখছি যে এই যে একটা ঘর, ঘরে ঢোকা নিষেধ সাইনবোর্ড দেওয়া ছিল। আর এখানে সব স্থানে জসীমউদ্দিনের বাড়িতে মানুষ খেলে ছবি তুলতেছিল। আচ্ছা, এখানে নোটিশ দিয়ে দিয়েছে যে প্রবেশ নিষেধ, মানে কেউ হয়তো বসবাস করছে এখানে। আর এখানে কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবন ঢাকা, আচ্ছা ঢাকার ছবি একটা টানায় রেখেছে বাসভবনের, এখানে নকশি কাঁথার ডিজাইন, ওই যে নকশি কাঁথার ঘর ওই যেখানে, এখানে নারী নকশি কেন্দ্র, নারী নকশি কেন্দ্র
এই ঘরে একটা কাজ করাতে তারা। তারপর আর একটা সামনে ঘর দেখছি, এটা হলো কবি জসীমউদ্দিন ভাইয়ের ঘর। আগের দিনের ঘরগুলো দেখতে পাচ্ছি, তারপরও আগের দিনের ঘর হলো চারপাশে ইট দেওয়া। আসলে সেই দিনে আসলে এগুলি করতে অনেক বড় লোক যারা তারাই করতো। তারপর আর একটা ঘর দেখতেছি, সবাই তাদের ইতিহাস ফটো বা ফটোর ভিতরে সব তুলে ধরছে ঘরের সামনে। তারপর এই যে আমরা সামনে যাচ্ছিল ঢেঁকি ঘর, আগের দিনে জানতো আমরা সব বাড়িতে ঢেঁকি ঘর ছিল, তাদের ঢেঁকি ঘরটা এখনো রেখে দিচ্ছে। তারপর আর একটা ঘরের ভিতরে এখানে আরো বিস্তারিত তাদের আসবাবপত্র, তারপর দুর্লভ ছবি সব রেখে দিছে এখানে। যদিও এখানে লেখা ছিল ছবি তোলা নিষেধ, তারপর ভিডিও করে ফেলছি। তারপর আমরা বের হইলাম বড় একটা উঠান পিছনের দিকে, এখানেও একটা শপ আছে খাওয়ার জন্য। তারপর ওই ঘরের ভিতরে আরো বিস্তারিত আছে ওখানে ডকুমেন্টস আছে সাজানো, কবিতা লেখা আছে, কবি জসীমউদ্দিনের বিভিন্ন লাইফ ইভেন্ট সম্বন্ধে যা যা ঘটেছিল সেগুলো আছে বিবরণ এখানে। আচ্ছা, তারপরে এখানে ছোট একটা ঘরে মসজিদও পেয়েছি, আনলাম আমরা মসজিদ, যেখানে দর্শনার্থীরা এসে নামাজ পড়তে পারে। একটু সামনে গেলেই দেখা যাবে মসজিদটা। আচ্ছা, আসলে কবি জসীমউদ্দিনের বাড়িতে যদি যান আসলে সময় নিয়ে যেতে হবে, সব গুছিয়ে পড়লে আসলে তার সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। কেন সময় নিয়ে যেতে হবে, পড়তে হবে, কারণ দেখার কি আছে, মানে একটা মানুষের লাইফ সম্বন্ধে জানতে হলে মানে পড়তে হবে। এই বাড়িতে যে অনেক ডকুমেন্টস দেওয়া আছে পড়তে হবে, এটা হলো কথা। কবি পিতা ঘরটাও এখানে দেওয়া আছে, ঘরটাও আছে এখানে। তারপর এই যে নামাজের স্থান দেওয়া আছে, মানুষ দর্শনার্থীরা আসলে নামাজ পড়ে এখানে, নামাজ পড়ার সুযোগ আছে। তারপর আমরা কবির বাড়ির সামনে যে রাস্তাও, সেই রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম পুরো এইটা। আর আমার তারপরে যে ভালো ভিডিওটা ছিল আমার করা, সেটা আসলে একটু রেজুলেশনে গণ্ডগোল হয়ে গেছে, তারপর শেষের দিকে দিয়ে দিলাম, যেটা কিনা মেয়েদের পছন্দ, মেয়ে আর ছোটো বাচ্চাদের যে পছন্দ দোকানগুলো সেটা। তারপর মাস্কের দোকান ছিল, এই যে পাশের দোকান এখনো খুলে নাই, কারণ দু একদিন পরে, এক সপ্তাহ পরে একদম জমজমাট হবে, আর 20 দিন তো চলবে এটা, মাসব্যাপী প্রায়। ওই সবাই বাচ্চাদের নিয়ে আসলে ঘোরার জন্য ঠিক আছে, ফরিদপুরে আসলে এমনি ইভেন্টস আসলে দরকার। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।